ওনার সাংবাদিকদের সাংবাদিকতার স্বাধীনতা নাই। আজকে সরকার ডিজিটাল আইন করে, এই ডিজিটাল আইনের মাধ্যমে আজকে প্রত্যেকটা সাংবাদিকদের কণ্ঠ আজকে রুদ্ধ করে দিয়েছে, প্রত্যেকটা সাংবাদিকদের কথা বন্ধ করে দিয়েছে। আমি তাই অনুরোধ করব, আমাদের সাংবাদিক ভাইরা, আজকে আপনারা স্বাধীনভাবে লিখতে পারেন না, আপনারা সত্য কথা টেলিভিশনে উপস্থাপন করতে পারেন না। আমি আপনাদের অনুরোধ করব, আগামী ঈদের পর থেকে আজকে দেশে গণতান্ত্রিক আন্দোলন, দেশের মানুষের ভোটের অধিকার এবং গণতন্ত্র, আপনাদের স্বাধীনতা, আপনাদের পত্রিকা লেখার স্বাধীনতা, আজকে এই জন্য আজকে আন্দোলন শুরু হবে। নাটোর জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক, আজকে কয়েকদিন আগে শহীদুল নির্বাচন করেছেন আমাদের প্রিয় নেত্রী। দিন থেকে আপনাদের সাথে আমার দেখা করার ইচ্ছে, মহান স্বাধীনতার ঘোষক বীর আপনাদের আবারও অভিনন্দন জানিয়ে স্বাগত জানিয়ে বার এসোসিয়েশনের সম্মানিত সভাপতি আমাদের সিয়াম সাধনা গ্রহণ করে নেন।